মৃতদেহ ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সাকোয়া ছড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মজুমদার পাড়া এলাকায় ডুবুয়া নদীতে। এদিন দুপুরে স্থানীয়রা নদীর জলে মৃতদেহটি ভেসে উঠতে দেখতে পান। খবর জানাজানি হতেই ভিড় জমাতে শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। জানা গেছে মৃত যুবকের নাম জাহিন মিনজ, তার বয়স 36 বছর, বাড়ি সোনাখালী সংলগ্ন এলাকায়। পরিবারের দাবি এদিন সকালে বাড়ি থেকে বের হয় ওই ব্যক্তি, এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে দুপুরে শিশুরা নদীতে স্নান করতে নেমে মৃতদেহটি দেখতে পায়, এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে, তবে কি কারণে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। তার মানে তখনই ওরা যে ওটা দেখছি 40 থেকে 45 মিনিট আগে আমরা জানতে পারি যে একটা লাশ পড়ে আছে নদীতে। তো বাচ্চা কাচ্চা খবর দিতে বললাম, তখন আমি ওনাকে পুলিশকে ইনফর্ম করি আর কি। পুলিশ আসার পরে লাশ উদ্ধারের পরে আমরা এখন চিনতে পারতেছি যে ওনার হচ্ছে আমাদের এলাকার, সেটা ফুলজান মিন্সের ছেলে আর কি, জাহিন মিন্স। বাড়ি কোথায়? বাড়ি আমাদের এইখানে কোনো ট্রাইবাল বস্তির মধ্যে। কোথায় বাড়িটা? রিকভারি মজুমদার পাড়া আর কি। কিভাবে মারা গেল কিছু বোঝা গেছে? সেটা আমরা কিছু বলতে পারিনি এখনো, কোনো আছে কাউকে দোষারোপ করবো না, কারণ কিভাবে যে ঘটনা ঘটলো এখন কোনো আছে পুলিশ প্রশাসন তদন্ত করুক। কি মনে হচ্ছে জলে ডুবে মৃত্যু? সেটা হতো কোনো আছে জলেই পড়ছে আর কি, ডুবে নদীতে পড়ছে, এখন ডুবে নদীতে পাওয়া গেল, এখন কিভাবে মারা গেল সেটা আমরা কোনো আছে বলতে পারছি। আপনার নাম? আমার নাম কোনো আছে নজিবুল ইসলাম। ধন্যবাদ আপনার।